ভোলে বাবার অনুষ্ঠান উত্তর প্রদেশের হথরাসত হওয়া যটনা এই ঘটনাক এটা সমগ্র দেশজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে আছে। 2 জুলাই কি কারণে পদপিষ্ট হয়ে এক ধর্মীয় অনুষ্ঠান 121 জনে প্রাণ হেরাবলিয়া হল, সেই ঘটনার তদন্তর নির্দেশ দিছে, বিশেষ কমিটি গঠন করা হয়েছে, SIT গঠন করেছে উত্তর প্রদেশ সরকারে। ঠিক সেই সময়তে আজি রাহুল গান্ধীয়ে হথরাসত হওয়া আহত সকলের কাছত উপস্থিত হয়েছে গই আর নিহত লোক সকলের পরিয়ালের কাছত উপস্থিত হয়েছে গই কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমি দৃশ্য দেখাবলে চেষ্টা করছো উত্তর প্রদেশের হথরাসত হওয়া যটনা সমগ্র দেশজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভোলে বাবা খ্যাত বা ভোলে বাবার এক ধর্মীয় অনুষ্ঠান যধরনের পদপিষ্ট ঘটনা সংঘটিত হল, এই ঘটনার পাছতে সমগ্র দেশজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ কি কারণে সংঘটিত হবলে পালে তাক প্রশাসনক প্রশ্ন উত্থাপন হয়েছে। যেহেতুকে সেই যানত আয়োজন করা হয়েছিল সৎসঙ্গ অনুষ্ঠান, ভোলে বাবার অনুষ্ঠান, আর সেই স্থানত প্রায় 80,000 লোকে সমাবেত হবর অনুমতি প্রদান করা হয়েছিল প্রশাসনে, বা সেই স্থানত 80,000 লোকে সমবেত হব সক্ষম আছিলে বা পারিছিলে। কিন্তু ঠিক সেই স্থানত 2 লাখেরও অধিক প্রায় ভক্ত কেনেদরে সমাগম হল, কিয় সমাগম করবলে দিয়া হয়েছিল ইমান সংখ্যক ভক্ত, তাক প্রশ্ন উত্থাপিত হয়েছে। আনফালে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা যোগ কমিটি আসে, মূল আয়োজক কমিটির মানুষে বা আয়োজন কমিটির সমিতিয়ে কিয় লিখিত ব্যবস্থা গ্রহণ নকরিলে, প্রশাসনের তরফের কিয় এনে ধরনের আহ্বান নজনালে যে নির্দিষ্ট সংখ্যক লোককে উপস্থিত থাকিব পারিব এই ধর্মীয় অনুষ্ঠানত। প্রথমতে পদপিষ্ট হওয়া যটনা সংঘটিত হয়েছে, এই ঘটনার পর সমগ্র দেশজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এয়া রাহুল গান্ধীয়ে হথরাস ঘটনার যখন আহত আর নিহত পরিয়াল সকলের লোক সাক্ষাৎ করে এইদরে সমবেদনা জ্ঞাপন করে আর ভুক্তভোগী লোক সকলের সঙ্গে কথা বতরা পাতে, যে মত বিনিময় করাত বহুকেটা তথ্য লাভ করে। আর রাহুল গান্ধীয়ে এই সন্দর্ভত যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করেছে, প্রশাসনের সমালোচনা করেছে, লগতে সমালোচনা করেছে যে এনে ধরনের ঘটনা আর নহক, ধর্মান্ধর একাংশ ধর্মীয় লোকর এনে ধরনের জনপ্রিয়তার লাভের বাবে এনে ধরনের কাণ্ডক এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইফালে উত্তর প্রদেশ সরকারে অভিযোগ উত্থাপন করেছে বা যোগী আদিত্যনাথে অভিযোগ উত্থাপন করেছে, যিজন ভোলে বাবা, সেই ভোলে বাবাজন সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদবর সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইফালে অখিলেশ যাদবে এই সম্পর্ক স্পষ্টীকরণ দিছিল যে এই ক্ষেত্রে কোনো ধরনের সমাজবাদী দলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নাই, বা লগত উঠা বসা করলে এদিন উঠা বসা করলে সেয়া ঘনিষ্ঠতাক নুবুজায়, কিবা কারণত হয়তো মানুষক লগ পোৱা যায়, এনে ধরনের কিছু স্পষ্টীকরণ দিছিল অখিলেশ যাদবে। আর সমগ্র বিষয়টির সন্দর্ভত উত্তর প্রদেশ সরকারে বর্তমানও তদন্ত আর নির্দেশ দিছে বা তদন্ত অব্যাহত রাখছে বিশেষজ্ঞ কমিটিসকলে। কিন্তু বর্তমানও রাজনৈতিক আশিক পুষ্ট ভোলে বাবাক আরক্ষী গ্রেপ্তার করবা নাই, বা ভোলে বাবাক আরক্ষীর বা নিজাববীয়াকে গোচর করবা নাই, আর এই সমগ্র বিষয়টুক এটা চিন্তা ব্যক্ত করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীয়ে কেবাটাও মন্তব্য করেছে হথরাস ঘটনার সন্দর্ভত, কি কি মন্তব্য করেছিল সেই মন্তব্য শুনাই লব বিচারিছো। পরিবারों को नुकसान हुआ है, काफी लोगों की मृत्यु हुई है, तो दुख की बात है। मैं इसको राजनीतिक प्रिज्म से नहीं कहना चाहता हूं, मगर प्रशासन की कमी तो है जी, और गलतियां तो हुई हैं, फोन थोड़ा साइड करिए, तो ये पता लगाना चाहिए। और शायद सबसे जरूरी बात कि कॉम्पेंसेशन सही मिलना चाहिए, क्योंकि ये गरीब परिवार है जी, और मुश्किल का समय है इनके लिए, तो कॉम्पेंसेशन ज्यादा से ज्यादा। और मैं यूपी के प्रिज्म से नहीं कहना चाहता हूं, दुख की बात है, बहुत परिवारों को नुकसान हुआ है, काफी लोगों की मृत्यु हुई है, तो मैं इसको राजनीतिक प्रिज्म से नहीं कहना चाहता हूं,
मगर प्रशासन की कमी तो है जी और गलतियां तो हुई तो ये पता लगाना चाहिए और शायद सबसे जरूरी बात कि कॉम्पेंसेशन सही मिलना चाहिए क्योंकि ये गरीब परिवार हैं और मुश्किल का समय है इनके लिए तो कॉम्पेंसेशन ज्यादा से ज्यादा और मैं यूपी के चीफ मिनिस्टर से विनती करता हूं कि दिल खोल के कॉम्पेंसेशन करें। राहुल जी आपने बड़ी बात मुआवजे की कही है, 2 लाख की बात उन्होंने कही है तो मुआवजा निश्चित तौर पर ज्यादा उनको मिलना चाहिए क्योंकि बहुत गरीब लोग हैं। मिलना चाहिए, गरीब लोग हैं, इस समय इनको जरूरत है। अब आपने 6 महीने बाद दिया, 1 साल बाद दिया, डिले किया, उससे किसी का फायदा नहीं। सवाल ये था कि मुआवजे की रकम जल्दी से जल्दी देना चाहिए और जितना जितना दिया जा सकता है दिल खोल कर देना चाहिए। परिवार वालों से मेरी पर्सनल बात हुई जी, उनके परिवार के बारे में, उनके बच्चों के बारे में, माता के बारे में, वो कैसे थे, क्या करते थे, तो वैसी बात हुई। उन्होंने कहा कि प्रशासन की कमी है, उन्होंने कहा कि जो अरेंजमेंट वहां पुलिस का होना चाहिए था वो नहीं था, ठीक है। बट बहुत दुख में है, शॉक में है, तो ऐसी सिचुएशन में मैं मतलब उनकी जो स्थिति है, उनकी सिचुएशन है, उसको समझने की कोशिश कर। जिकोनो खबरों बाबे जोगाजोग करक आमार ए नम्बरत 7099017330 आरु 7099017110।